রুটোভার দশমিক শূন্য 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 নয় ইকুয়াল কত এরকম আছে রুটোভার দশমিকের পরে তিনটে শূন্য তারপর নয় এখন দেখতে হবে দশমিকের পরে জোড়া আছে কি না এই একটা জোড়া এই একটা জোড়া জোড়া থাকলে কোনো ঝামেলা নাই ঠিক আছে তাহলে এই দশমিক দিলাম দুইটে শূন্য থেকে একটা শূন্য আসে বর্গমূল করলে আর এই নয়কে বর্গমূল করলে কত আসে তিন তিনা নয় তার মানে দশমিক শূন্য তিন ঠিক আছে জোড়া থাকলে কোনো সমস্যা নাই কিন্তু জোড়া না থাকলে অনেক সমস্যা হয় যেমন এরকম যদি থাকতো দশমিক শূন্য 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 নয় এই এই একটা কিন্তু নাই করে দশমিক থেকে একটা শূন্য আনে নয়কে লেখে তিন তিনে নয় কিন্তু এটা কিন্তু ভুল কারণ কি দশমিকের পরে যদি জোড়া না থাকে কোনো সংখ্যা তখন শূন্য দিয়ে তারপর জোড়া বানাতে হয় তাহলে এখানে কিন্তু নব্বই হয়ে যায় ঠিক আছে তার মানে নয় নং আঠারোটা চৌষট্টি নয় নং একাশি এরকম হয় তারপর সামথিং থাকে